আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে আপনাদের মাঝে অনেক দুর্দান্ত একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনের কাজটি দেখলে আপনি নিজেই কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এই অ্যাপ্লিকেশনটা এতটাই চমৎকার তো বন্ধুগণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আসি মামুন হোসেন আপনারা দেখছেন টিউব বাইট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যে সাবস্ক্রাইব লেখা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দেবেন এখানে প্রেস করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই যে বেল আইকনটিতে টাচ করে দিয়ে অল সিলেক্ট করে রাখবেন অল সিলেক্ট করে দিয়ে ভিডিওটি কেমন হয়ে একটা কমেন্ট করে জানাবেন নাইস ভিডিও কি গুড ভিডিও ভিডিও দেখা যায় একটা লাইক দিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশানটার কাজটি দেখে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি তো বন্ধুগণ এই অ্যাপ্লিকেশনটার কাজ দেখে আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন তো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন তো এই যে আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লিকেশানটাতে আমি চলে গেলাম অ্যাপ্লিকেশনটা চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই নিচে একটা দাগের মধ্যে দিতে পারছেন তো এখানে আপনারা প্রেস করে দিবেন এখানে প্রেস করে দিবেন এখানে আবার প্রেস করে দিবেন এখানে আবার প্রেস করে দিবেন এখানে আবার প্রেস করে দেবেন এখানে চারবার প্রেস করে দেওয়ার পরে আপনারা ডান দিয়ে দিবেন তো ডান দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা এই যে উপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা প্রেস করে দেবেন এই প্লাস আইকনে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লেওয়া আছে আপনার এগারোটা অ্যাপ্লিকেশন তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন এগারোটা পপুলার অ্যাপ্লিকেশন এখানে এগারোটা পপুলার অ্যাপ্লিকেশন আছে একটু নিচে চলে আসবে একটু নিচে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল পনেরোটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ তো আমরা অনেকেই কিন্তু আমরা সবার প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু আমরা মেসেঞ্জার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউজ করি তো বন্ধুগণ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক অ্যাপ্লিকেশন ইউজ করার ক্ষেত্রে দেখা যায় আমাদের ফোনটি অনেক স্লো হয়ে যায় কি বা হ্যাং করে এবং কি ল্যাগ করে তো আপনার যদি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সমস্ত কিছু অ্যাপ্লিকেশনগুলো এখানে পান ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মেসেঞ্জার তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু হ্যাংও করবে না স্লো করবে না এবং কি আপনার ফোনটা খুব স্মুথলি চালাতে পারবেন তো বন্ধুগণ আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পনেরোটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা নিউজ তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন তিনশোরও তিনশোরও বেশি অ্যাপ্লিকেশন দেওয়া আছে তো আপনারা যে অ্যাপ্লিকেশনটা আপনার দরকার আপনারা কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন তো বন্ধুগণ তো আপনি এখানে কিন্তু ইউজ করলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো আর ফোনে না রাখলে হবে অনেক সময় দেখা যায় যে নিজের ফোনেও কিন্তু তেমন একটি তেমন অনেক র্যাম থাকে না তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গা থাকে না সেক্ষেত্রে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমাদের চালানো যায় না অনেক প্রবলেম হয় তো অনেক সময় দেখা যায় যে ফোনে তিন চারটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলে ফোনে জায়গা থাকে না তো সেই অনেক প্রবলেম হয় তো বন্ধুগণ তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু তিনশোটির মতো অ্যাপ্লিকেশন আসে তো আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু খুব চমৎকারভাবে এখান থেকে ইউজ করতে পারবেন তো বন্ধুগণ এই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ইউজ করবেন তো এখন সেটাই দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেসেঞ্জার এই যে ফেসবুক তো আপনারা এই উপরে প্রেস করে দেবেন আমি যেরকম মেসেঞ্জারে প্রেস করে দেবো এবং কি ফেসবুকে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনি একটু ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ব্যাকে চলে আসার পরে আপনি যে ফেসবুকে প্রেস করে দিবেন ফেসবুকে প্রেস করে দিলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাদের মেল অ্যাড্রেস এবং কি পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো বন্ধুগণ তো আপনাদের অনেকের ফোনে কিন্তু অনেক জায়গা থাকে না তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা আপনারা চাইলে কিন্তু তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ইউজ করতে পারবেন খুব সহজে এখন দেখাবো এই সরপারটি কীভাবে ইনস্টল করবেন এই সরপারটি ইনস্টল করতে তাহলে আপনারা প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর চলে আসার পর এখানে লিখবেন এইচ ইআরএমআই টি হারমিট তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে উপরে এখানে প্রেস করে দিবেন এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এর ইন্টারফেস চলে আসবে তারপর এখানে ইনস্টল লেখা উঠবে তো আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধুগণ তো আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ